247 অথবা প্রথম আলো অথবা প্রথম স্ল্যাশ আলো এই টাইপের, অথবা বাংলা ট্রিবিউন TRIBUNEE নয়াদিগন্ত .oo এর বিবিসি বাংলা, বিবিসি বাংলা একসাথে, বাট ওরা লিখে BBC.bangla, এভাবে যে সমস্ত অনলাইন পত্রিকাগুলো আছে এটারই হুবহু কপি করে, ওটার লোগো ঠিক রাখে, এবং এতে আপনাদের পত্রিকায় আপনারা যারা সংবাদকর্মী, যারা সংবাদ সংগ্রহ করে আপনাদের অনলাইনে আসে, সেগুলো হুবহু কপি করে দেয়। এর মধ্যে সরকার বিরোধী অথবা যে সমস্ত ভুয়া প্রপাগান্ডা, গুজব ছড়ানোর মতো উস্কানিমূলক, রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা অথবা প্রতিহিংসা সরকারের বিরুদ্ধে একটা যে স্বাধীনতা বিরোধী যারা আছে তাদের একটা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, মানুষকে উস্কে দেওয়ার জন্য কিছু সংবাদ প্রকাশ করে, এরকম বেশ কিছুদিন ধরে হয়ে আসছে। এরই মধ্যে গত 17 নভেম্বরে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান আমাদের ডিজি মহোদয়, ডিজি র্যাম মহোদয়কে একটা চিঠি লিখে জানান, এবং অন্যান্য ইউনিটকে চিঠি, BTRC-কে, NTMC-কে, সাইবার সিকিউরিটি DMP-কে চিঠি লিখে জানান যে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। তো আমরা এই বিষয়টা নিয়ে কাজ করা অবস্থায় যেটা ডোমেইন বিশ্লেষণ, এটা কারা কারা এটার সাথে জড়িত, কীভাবে কাজগুলো হচ্ছে, তখনই আমরা গত 24 নভেম্বর আমরা এনামুল হক নামে একজনকে অ্যারেস্ট করি, যে এই দেশ থেকে ডোমেইনগুলো তৈরি করে সে কোরিয়াতে থাকে, একটা পিএইচডি ডিগ্রি, সে পিএইচডিতে অধ্যয়নরত, তা সে ওই পিএইচডি সেখানে করে, পাশাপাশি এই সমস্ত প্রায় 22-23টা ডোমেইন ওখান থেকে সে কন্টিনিউ করে, আপনাদের পত্রিকার সংবাদগুলো সে বিভিন্ন কন্টেন্টগুলো সেখানে কপি পেস্ট করে, পাশাপাশি ও তার যে তার উদ্দেশ্য, যেটা হীন উদ্দেশ্য চরিতার্থ করা, এটা বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য সেই কাজগুলো সেখান থেকে বসে করে। আমরা তাকে অ্যারেস্ট করবো, তার কাছ থেকে আমরা প্রায় 22টা ডোমেইনের লিঙ্ক পাই। আমি আজকে আপনাদের প্রেস রিলিজে আছে লিঙ্কগুলো, এতে বাংলা মেইল 71 আছে, নয় দিগন্ত আছে, দিগন্ত বার্তা আছে, নেক্সট বিডি, কিছু অনলাইন পত্রিকা আছে যেটা খুব প্রসিদ্ধ, স্বনামধন্য, তাদেরটাও তারা সে ওই ওই কাজ ওই কপিগুলো করে, পাশাপাশি আপনাদের যে সমস্ত সংবাদগুলো আছে সেটাও কপি করে। তো প্রথম আলোর এই কাজটা করতে গিয়ে আমরা যেটা পাই, এখানে আমরা তো প্রথমে আমরা এটার সাথে কামাল নামে একজন জড়িত, তার বাড়ি কুমিল্লাতে, সে তাকে আমরা বসিলা থেকে গতকালকে আমরা অ্যারেস্ট করি, করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তার কাছ থেকে আমরা, সে কার কাছ থেকে এই ডোমেইনটা তৈরি করেছে, আমরা আলামিনকে পাই, আলামিন এই ডোমেইনটা তৈরি করে। আপনারা দেখেন যে আলামিনকে একটা রিকোয়েস্ট করেছে যে ভাই ডোমেইনটা রেজিস্ট্রেশন করে দেন, www.prathamalo247, সে সময় টিভি 247 অথবা ATN বাংলা 247 এই নামে চাইলেই এটা করতে পারে, আপনাদের লোগো, আপনাদের সংবাদ সে কপি করবে, সাধারণ মানুষ যদি দেখে তাহলে মনে করবে যে এটা হচ্ছে আপনাদের সংবাদ, এতে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা তাদেরকে অ্যারেস্ট করার পরে এই সমস্ত লিঙ্কগুলো পাই, এইটা নিয়ে আমাদের সাইবার সিকিউরিটি সেল যেটা আছে, আমাদের সাইবার ক্রাইম যে টহল তোলা আছে, আমরা কাজ করতেছি, আমাদের ডিজি মহোদয় এই ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে কোনো সংবাদপত্রের ওয়েবসাইট নকল করে অথবা তাদের কন্টেন্টকে নিয়ে অন্য জায়গায় কন্টেন্টে নেয়া, প্রকাশ করা অথবা এটা অনলাইনে অনলাইনে প্রকাশ করা, এই সমস্ত বিষয়ে যে এই সমস্ত অপরাধেরই আসুক তারা আইনে আমলে আসবে এই ব্যাপারে। আর আপনারা জানেন যে সম্প্রতি জাতীয় সংসদে ডিজিটাল সিকিউরিটি আইন 2018 পাশ হয়েছে, এই আইনটা এত যোগ্য উপযোগী, এই আইনের কোনো ফাঁক ফোকর নাই, যাতে এই সমস্ত অপরাধীদেরকে আমরা আইনে সোপর্দ করার জন্য এর বিকল্প নাই, আমরা প্রত্যেকটা ধারায় আমরা তাদেরকে, ধারাগুলো খুব স্পষ্ট, এবং তাদেরকে যেই সমস্ত অপরাধ করে সাধারণত সাইবার ক্রাইম করে থাকে, এই জাতীয় আপনাদের পত্রিকার সংস্করণ হুবহু কপি, আগে এটার মূল আইনটা ছিল না এবং আইনের মধ্যে অস্পষ্টতা ছিল। তো আমরা যে দুজনকে অ্যারেস্ট করেছি এদের সাথে যারা আরও জড়িত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করে আমরা আইনে সোপর্দ করব, পাশাপাশি এদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনের 22, 23, 24, 25, 27, 29 এবং 31 ধারা যে অপরাধগুলো হয়েছে এটাতে আইনে আমরা তাদের বিরুদ্ধে মামলা রুজু করব। ধন্যবাদ। আর এ বিষয়ে প্রথম আলো যদি তাদের বিরুদ্ধে, আমাদের কাছে কন্টেন্ট আছে, প্রথম আলো যদি মনে করে তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে, আপনারা একটা জিডি করেছেন, আপনারা সরাসরি বাদী হয়ে মামলা করতে পারেন তাদের বিরুদ্ধে, ফুল কন্টেন্টগুলো আছে। ধন্যবাদ। না, প্রথম আলোকেই টার্গেট করা হচ্ছে তা না, তারা বিবিসি বাংলাকেও করেছে, তারা বাংলা ট্রিবিউনকে করেছে, তারা নয় দিগন্তকে করে, দিগন্ত বার্তা করে, এটা এটা হলো যে হ্যাঁ প্রথম আলো নামে পত্রিকা, অন্যান্য আরও বাংলাদেশে আছে, ইত্তেফাক আছে, হয়তো আমরা জানি না অন্যান্য পত্রিকা হতে পারে, অথবা টার্গেট আছে প্রথম আলোকে ধরেছে, তারপরে হয়তো অন্যটাও হতে পারে,
বিডি টাইমস আছে, আমরা যার কাছে এটা যে যেটা পেয়েছি সেখানে বিডি টাইমস আছে, রকমারি নিউজ আছে, দিগন্ত বা নয়া দিগন্ত আছে, এই সংবাদগুলো তারা কপি পেস্ট করে প্রকাশ করে। হ্যাঁ, আমরা এই এই অভিযান সাইবারের আমরা সাইবার নজরদারি আছে, বিশেষ করে নির্বাচন উপলক্ষে যে সাইবার যে ক্রাইম যারা করে, সাইবার স্যাবোটাজ একটা হতেও পারে, যেটা চলেই আসছে। আপনারা জানেন যে অগাস্টে শান্তিপূর্ণ যে নিরাপদ সড়ক আন্দোলন ছিল, ওই সড়ক আন্দোলনেও কিন্তু একটা সাইবার স্যাবোটাজের চেষ্টা করা হয়েছে। আমরা অনেককেই এর বিরুদ্ধে তখন যে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছি। এখন যে অপরাধ, এটা আরও আইনটা আরও স্পষ্ট এবং আমাদের জন্য কাজ করতে আপনাদের আপনাদের এত কষ্ট করে আপনারা যে সংবাদটা সংগ্রহ করেন, এই সংবাদটা যখন আপনাদের সংবাদ আরেকটা পত্রিকায় ভিন্ন নামে প্রকাশ হয়, আপনার স্বাভাবিক কষ্ট লাগার কথা। তো এই এটা এই পরিপূর্ণ আইনে আমরা সুপর্দ করতে পারি, এদের যাতে শাস্তি হয় আমরা সে ব্যবস্থা করব। এটার আসলে অসংখ্য, আমরা যাকেই যখন পাচ্ছি পুরো রুটটাকে আমরা উঠানোর চেষ্টা করি, আর ওদের কারণটা এখানে রাজনৈতিক কারণ থাকতে পারে, তাদের আর্থ, তবে এখানে রাজনীতি, যেমন এনামুল হকের আমরা রাজনৈতিক সম্পৃক্ততা পেয়েছি, সে বা তার একটা আমি আমরা মামলা করেছি একটা পূর্ণাঙ্গ, আমি আপনাদেরকে ইয়েতে ডিজিটাল আমাদের যে রেফারেন্স আছে রেফারেন্সে দিয়েছি, সে যে কয়েকটা বিকাশ অ্যাকাউন্টে আমরা পেয়েছিলাম সেখানে শিবিরের সেন্ট্রাল ফান্ডে কিছু টাকা গিয়ে থাকে, 70% থেকে 75% টাকা গিয়ে থাকে। তো এখানেও এদের মধ্যে আমি রাজনৈতিক সম্পৃক্ত পেয়েছি, তারা শিবিরের সাথে একসময় জড়িত ছিল, এখন হয়তো তাদের ইয়েটা স্পষ্ট করে করে বলে নাই, বাট আমরা তাদের বিগত দিনে তারা যে শিবির রাজনীতির সাথে জড়িত ছিল এরকম একটা আমাদের কাছে। মূল উদ্দেশ্যটা রাজনৈতিক, শুধু সরকার বিব্রত হয় যাতে রাষ্ট্রের উপর নাশকতা করা যায়, যে কোনো একটা হয়তো ভুয়া নিউজ হয়তো অনেক সময় আপনারা দেখেছেন যে ধানমন্ডিতে যে একটা ভুয়ার আওয়ামী লীগ অফিসে চারজন মারা গিয়েছে অথবা চারজন ধর্ষণ হয়েছে, এরকম একটা ভুয়া ভাইরাল হওয়াতে একটা বিরাট একটা নাশকতার ইয়ে ছিল, সম্ভাবনা ছিল। তা ওই সময়ে যথাযথ ব্যবস্থা নেওয়াতে সেটা হয় নাই। আমরা এ পর্যন্ত যাদেরকে ধরেছি তারা শিবিরের একটা সম্পৃক্ত, তাদেরকে সাথে তাদের সাথে পেয়েছি। জি না, গত এনামুল হক পত্রিকা, আপনাদের পত্রিকার সাথে সম্পৃক্ত আমরা এ পর্যন্ত তিনজনকে ধরেছি, এনামুলকে ধরেছি তার প্রায় 22টা পত্রিকা, আর এখন দুজনকে আমরা অ্যারেস্ট করলাম। এর আগে ফেসবুক সহ অন্যান্য ইয়েতে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত সাইবার যে ক্রাইমগুলো হতো আমরা প্রায় 30 থেকে 35 জনের মতো অ্যারেস্ট করেছি, তার বিভিন্ন মামলা আইসিটি একটা মামলা দ্বারা ইয়েতে আসেন, জেলা জুতে আসেন, বিচার এটা মামলা বিচারাধীন, সংবাদগুলো তারা কপি পেস্ট করে প্রকাশ করে। হ্যাঁ, আমরা এই এই অভিযান সাইবারের আমরা সাইবার নজরদারি আছে, বিশেষ করে নির্বাচন উপলক্ষে যে সাইবার যে ক্রাইম যারা করে, সাইবার স্যাবোটাজ একটা হতেও পারে, যেটা চলেই আসছে। আপনারা জানেন যে অগাস্টে শান্তিপূর্ণ যে নিরাপদ সড়ক আন্দোলন ছিল, ওই সড়ক আন্দোলনেও কিন্তু একটা সাইবার স্যাবোটাজের চেষ্টা করা হয়েছে। আমরা অনেককেই এর বিরুদ্ধে তখন যে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছি, এখন যে অপরাধ, এটা আরও আইনটা আরও স্পষ্ট এবং আমাদের জন্য কাজ করতে আপনাদের আপনাদের এত কষ্ট করে আপনারা যে সংবাদটা সংগ্রহ করেন, এই সংবাদটা যখন আপনাদের সংবাদ আরেকটা পত্রিকায় ভিন্ন নামে প্রকাশ হয়, আপনার স্বাভাবিক কষ্ট লাগার কথা। তো এই এটা এই পরিপূর্ণ আইনে আমরা সুপর্দ করতে পারি, এদের যাতে শাস্তি হয় আমরা সে ব্যবস্থা করব। এটার আসলে অসংখ্য, আমরা যাকেই যখন পাচ্ছি পুরো রুটটাকে আমরা উঠানোর চেষ্টা করি, আর ওদের কারণটা এখানে রাজনৈতিক কারণ থাকতে পারে, তাদের আর্থ, তবে এখানে রাজনীতি, যেমন এনামুল হকের আমরা রাজনৈতিক সম্পৃক্ততা পেয়েছি, সে বা তার একটা আমি আমরা মামলা করেছি একটা পূর্ণাঙ্গ, আমি আপনাদেরকে ইয়েতে ডিজিটাল আমাদের যে রেফারেন্স আছে রেফারেন্সে দিয়েছি, সে যে কয়েকটা বিকাশ অ্যাকাউন্টে আমরা পেয়েছিলাম সেখানে শিবিরের সেন্ট্রাল ফান্ডে কিছু টাকা গিয়ে থাকে, 70% থেকে 75% টাকা গিয়ে থাকে। তো এখানেও এদের মধ্যে আমি রাজনৈতিক সম্পৃক্ত পেয়েছি, তারা শিবিরের সাথে একসময় জড়িত ছিল, এখন হয়তো তাদের ইয়েটা স্পষ্ট করে করে বলে নাই, বাট আমরা তাদের বিগত দিনে তারা যে শিবির রাজনীতির সাথে জড়িত ছিল এরকম একটা আমাদের কাছে। নির্বাচনকে সামনে রেখে আপনি যদি বলেন তাদের রাজনৈতিক সম্পৃক্ততা ছিল,
মূল উদ্দেশ্যটা রাজনৈতিক, শুধু সরকার বিব্রত হয় যাতে রাষ্ট্রের উপর নাশকতা করা যায়, যে কোনো একটা হয়তো ভুয়া নিউজ হয়তো অনেক সময়। যে আপনারা দেখেছেন যে ধানমন্ডিতে যে একটা ভুয়ার আওয়ামী লীগ অফিসে 4 জন মারা গিয়েছে অথবা 4 জন ধর্ষণ হয়েছে, এরকম একটা ভুয়া ভাইরাল হওয়াতে একটা বিরাট একটা নাশকতার ইয়ে ছিল, সম্ভাবনা ছিল। তা ওই সময়ে যথাযথ ব্যবস্থা নেওয়াতে সেটা হয় নাই। আমরা এ পর্যন্ত যাদেরকে ধরেছি তারা শিবিরের একটা সম্পৃক্ত, তাদেরকে সাথে তাদের সাথে পেয়েছি। জি না, গত এনামুল হক পত্রিকা, আপনাদের পত্রিকার সাথে সম্পৃক্ত আমরা এ পর্যন্ত 3 জনকে ধরেছি। এনামুলকে ধরেছি, তার প্রায় 22টা পত্রিকার, আর এখন 2 জনকে আমরা অ্যারেস্ট করলাম। এর আগে ফেসবুক সহ অন্যান্য ইয়েতে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত সাইবার যে ক্রাইমগুলো হতো আমরা প্রায় 30 থেকে 35 জনের মতো অ্যারেস্ট করেছি। তার বিভিন্ন মামলা আইসিটি একটা মামলা, তারা ইয়েতে আসেন, জেলা জুতে আসেন, বিচার, এটা মামলা বিচারাধীন।